শ্রী গুরু জয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে ষষ্ঠী থেকে দশমী, এই 5 দিন সকালবেলা ছোট্ট একটা কাজ আপনার বাড়িতে আপনি যদি করেন, আপনার বাড়ির যে মেন গেট সেখানে একটি কাজ করতে হবে, সেই কাজটি যদি আপনি এই 5 দিন টানা করেন, মা দুর্গার কৃপায় আপনার যে কোনো ইচ্ছে কিন্তু পূর্ণ হবে, যে কোনো ধরনের শুভ ইচ্ছে পূর্ণ হবে। তো কি করবেন, কিভাবে করবেন সেটি জানার জন্য পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন। যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ দাদা, আপনার অনেকগুলো টেকনিক করে আমার ছেলে তার মনের মতো জব পেয়ে গেছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেরকম বলছিলাম শুরুতে, ষষ্ঠী থেকে মহাষষ্ঠী থেকে মহাদশমী পর্যন্ত এই 5 দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে আপনি এই ছোট্ট কাজ যেটা আপনার বাড়ির মুখ্য দুয়ারে করতে হবে, মুখ্য দরজায় মেন গেট যদি করতে পারেন, খুব বেশি সময় কিন্তু লাগবে না, অল্প সময় লাগবে, তাহলে কিন্তু আপনি আপনার যে কোনো মনের ইচ্ছে, শুভ ইচ্ছেকে পূর্ণ করতে পারবেন। আপনার কোনো ইচ্ছে বা আপনার ফ্যামিলির কারো কোনো ইচ্ছে আপনি পূর্ণ করতে পারবেন। কোনো বিপদ আপদের বিষয় রয়েছে সেটা ঠিক করতে পারবেন, কোনো শত্রুতার ব্যাপার রয়েছে সেটা ঠিক করতে পারবেন, কোনো রিলেশনশিপের প্রবলেম আছে সেটা ঠিক করতে পারবেন, আপনার বাড়ির বাস্তুর সমস্যা সেটা ঠিক করতে পারবেন, আর্থিক সমস্যা ঠিক করতে পারবেন, জব রিলেটেড কোনো সমস্যা রয়েছে সেটা ঠিক করতে পারবেন, আপনার ব্যবসা ভালো যাচ্ছে না সেটা ঠিক করতে পারবেন। অর্থাৎ যে কোনো প্রত্যেকটাই দেখুন একটা করে আপনার মনের ইচ্ছে, এগুলো সবই হচ্ছে আপনার মনের এক একটা ইচ্ছে। যে ইচ্ছেটা পূর্ণ হয়ে গেলে আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে। তো সেই শুভ ইচ্ছেকে পূর্ণ করার জন্য এই 5 দিন একটু সকালবেলা কিছুক্ষণ সময় ব্যয় করুন, মা দুর্গার কৃপায় আপনাদের সেই সমস্ত ধরনের শুভ ইচ্ছে কিন্তু পূর্ণ হয়ে যাবে। তো এর জন্য কি করবেন, সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আম পাতা আপনাকে কিছু জোগাড় করতে হবে। প্রত্যেক দিনই আপনাকে 9টা করে আম পাতা জোগাড় করতে হবে, যে আম পাতাগুলোর মধ্যে কোনো ফুটো ফাটা ছেঁড়া থাকবে না। আপনি কোনো গাছ থেকে ছিঁড়ে আনতে পারেন বা আপনি ফুলের দোকানে যদি আপনি কালেক্ট করতে পারেন, কারণ তাদেরকে বলে রাখলে তারা ঠিকই আপনাকে এনে দেবে। একটা যদি আম সরা হয়, যাকে আম সরা বা আম পল্লব আমরা বলি, যেগুলো লক্ষ্মী পুজোর ঘটে বা মা লক্ষ্মীর ঘটে বা যে কোনো পূজার ঘটে ব্যবহার করি, তো সেই তার মধ্যে কিন্তু প্রায় 9টা পাতা অনেক সময় পাওয়া যায়, না হলে দুটো দুটো যদি আপনি নিয়ে নেন ফুলের দোকান থেকে, সেখান থেকে কিন্তু আপনি 9টা আম পাতা, ছোট হোক বড় হোক, নিখুঁত ভালো আম পাতা কিন্তু পেয়ে যাবেন, এটা আমার বিশ্বাস। তো এই আম পাতা আর একটা সাদা সুতো কিনে নেবেন, সুতো রিল, সাদা সুতোর দোকান থেকে কিনে নেবেন, তো সেটা, এই দুটো জিনিস আপনার প্রয়োজন। আর বাড়িতে নিশ্চয়ই গোলা সিঁদুর থাকে, যেটা ঠাকুর পুজোয় কাজে লাগে, গোলা সিঁদুর, সে লাল রঙের সিঁদুর হোক বা কমলা রঙের সিঁদুর হোক, অনেক মায়েরা কমলা রঙের সিঁদুর ব্যবহার করেন, অনেকে লাল, তো যে কোনো সিঁদুর হলেই হবে। এই দুটো উপকরণ প্রয়োজন। এবার কিভাবে করবেন সেটা বলি। ধরুন ষষ্ঠীর দিন, মহাষষ্ঠীর দিন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে এই কাজটি আপনি করবেন। প্রত্যেকটা আম পাতাকে আগে সুতোর মধ্যে বেঁধে নিতে হবে, ঠিক আছে? যেরকম হাল খাতার সময় অর্থাৎ পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়ায় দোকানের সামনে যেরকম আম পাতা ঝোলানো হয়, ঠিক তেমনই আম পাতা আপনি আপনার বাড়ির প্রধান দরজায় ঝোলাবেন। শুধু আম পাতা, 9টা আম পাতা থাকবে, 9টা, পুরো সুতোর মধ্যে 9টা আম পাতা ঝুলবে। তো একটা একটা করে আপনি তৈরি করে নিয়ে সামনে ঝুলিয়ে দিন, যেভাবে খুশি আপনি গিট দিয়ে দিয়ে
ঝুলিয়ে দিন, একটা গিট দিতে হবে না, চারটে, এরকম কোনো ব্যাপার নেই, যা খুশি আপনি ঝুলিয়ে দিন, এটা ফার্স্ট কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আপনার বাড়ির যে প্রধান দরজা সেখানে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিন, একটা স্বস্তিক চিহ্ন এই আঙুল দিয়ে আঁকবেন, যে আঙুলটাকে রিং ফিঙ্গার বলা হয়, অঙ্গুরীয়, আংটি পরা আঙুল, এই আঙুল দিয়ে আঁকবেন। দেখুন আমি একটা এঁকেছি, এইভাবে আঁকবেন, ঠিক আছে? এখান থেকে শুরু করবেন, 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে? 1, 2, 3, 4 এইভাবে আঁকবেন, আঁকে এইটা আঁকবেন, তারপর এইটা আঁকবেন, তারপর 1, 2, 3, 4 চারটে বিন্দু বা পয়েন্ট এইভাবে আঁকবেন। আর অবশ্যই এগুলো আঁকবেন সিঁদুর দিয়ে, লাল সিঁদুর হলে লাল সিঁদুর বা কমলা সিঁদুর হলে কমলা সিঁদুর দিয়ে। দরজার কাজ শেষ। আর অবশ্যই এগুলো করার আগে আপনি স্নান করেছেন, শুদ্ধ বস্ত্রে করলেন, তবে তারও আগে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিলেন কি মুছে নিলেন, একটু পরিষ্কার করে নিলেন, তারপরে করবেন। ভোরবেলাই করতে হবে এমন কথা নয়, আপনি বেলাতেও করতে পারেন, একটু বেলাতে, তবে ঘর ঠর পরিষ্কার করে আপনি স্নান করে শুদ্ধ বস্ত্রে করবেন, কারণ বাড়ির মেইন গেটে করছেন, অতএব বাড়ির মেইন গেটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার আছে, ঘরের নোংরা বাইরে বের করে ক্লিয়ার করে তারপরেই করবেন। আর দরজাটাকেও যদি একটু মুছে নিতে পারেন শুকনো কাপড় দিয়ে তাহলে ভালো হয়, দরজা, দরজার ফ্রেম সব কিছুকে শুকনো কাপড় দিয়ে, সামনের দিক, পেছনের দিক, কোনা, সমস্ত কিছুকে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে এটা করবেন। আগে পোছাপুছি পরিষ্কার ঝাড় ঠাড় যেগুলো আছে সেগুলো করে নিলেন, তারপর স্নান করলেন, শুদ্ধ বস্ত্রে এসে এই পুরোটা করলেন, বুঝতে পেরেছেন? এরপর আপনি চলে যান ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে আপনি একটা আসন পেতে বসুন, যে কোনো আসনে বসুন, চেয়ারে বসুন, বসে একটা মন্ত্র আমি স্ক্রিনে লিখে দেব, এই মন্ত্রটাকে মনে মনে 108 বার জপ করবেন, 108 বার জপ করবেন, আর না হলে 15 মিনিট ধরে জপ করবেন, তাহলে আশা করি 108-এর বেশি হয়ে যাবে, ঘড়ি ধরে 15 মিনিট জপ করবেন। মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দেবো, সেই মন্ত্রটা আপনি জপ করবেন। জপ করার পর আপনি মিনিট দুয়েক কল্পনা করুন বা ভাবুন আপনার যে ইচ্ছের জন্য আপনি এটা করলেন, এই পুরো কাজটা, সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে, মা দুর্গার কৃপায় আশীর্বাদে আপনার সেই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে। যদি আর্থিক বিষয় হয় তাহলে আপনার আর্থিক উন্নতি হয়েছে, যদি জব রিলেটেড কোনো বিষয় থাকে তাহলে সেটা সলভ হয়ে গেছে, যদি বিজনেস রিলেটেড কোনো বিষয় থাকে সেটা ঠিক হয়ে গেছে, ছেলেপুলেদের কোনো যদি বিষয় থাকে, তাদের চাকরি, তাদের বিয়ে বা কোনো বিষয়, তাহলে সেগুলো ঠিক হয়ে গেছে, আপনার বাস্তুতে কোনো সমস্যা ছিল সেটা ঠিক হয়ে গেছে, আপনার সামনে কোনো একটা বিপদ ছিল সেটা সলভ হয়ে গেছে, অর্থাৎ যে ইচ্ছের জন্য বা কোনো শত্রু আপনাকে খুব পীড়া দিচ্ছে, সমস্যা করছে, কষ্ট দিচ্ছে, সেটা ঠিক হয়ে গেছে, অর্থাৎ যে ইচ্ছেটার জন্য আপনি এটা করছিলেন সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে। এটা আপনি মোটামুটি 2 মিনিট ভাবুন, তারপর আপনি সমস্ত দেবদেবীকে প্রণাম করুন, মা দুর্গাকে প্রণাম করুন, করে মনে মনেই করে উঠে যান। এবার আপনি আপনার সারাদিনের কাজকর্ম করুন, নিরামিষ খেতে হবে কি আমিষ খেতে হবে এসব কোনো বিষয় নেই, আপনার বাড়িতে যেরকম নর্মাল রুটিন আপনি সেইভাবেই মেনটেন করুন, এখানে বিশেষ করে কোনো আর কিছু ব্যাপার নেই, এই জন্যই এটা সকালবেলা করে নিতে হবে। কেউ যদি বলেন আমি দুপুরে করব, সন্ধ্যায় করব, রাতে করব, তো হবে না, এই সকালবেলাই করতে হবে, এছাড়া কোনো অপশান নেই। আর পুজোর কদিন নিশ্চয়ই ম্যাক্সিমাম মানুষই বাড়িতে থাকবেন, ছুটি থাকবে, খুব কম জায়গায় কাজ হয়, এমার্জেন্সি যে সমস্ত সার্ভিস রয়েছে সেখানেই পুজোর সময় ছুটি থাকে না, ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই পুজোর সময় ছুটি থাকবে, তো আশা করি এটা করতে কোনো অসুবিধা হবে না। আর একান্তই যদি আপনার ছুটি না থাকে, আপনাকে কাজে যেতে হয়, সেক্ষেত্রে ভোরবেলা উঠে এটাকে করে কাজে যান, খুব বেশি সময় তো লাগছে না, তো এটা প্রত্যেকদিন করুন, 5 দিন করবেন টানা। পরের দিন কি করবেন, ওই পাতা খুলে, সুতো পাতা সব খুলে আপনি ফেলে দিন, ডাস্টবিনে ফেলে দিন, আবার নতুন করে লাগান, আর স্বস্তিক চিহ্ন ওই স্বস্তিক চিহ্নের ওপরেই আবার ড্র করে দিন, যে স্বস্তিক চিহ্নটা আপনি প্রথম দিন আঁকলেন, বা হয়তো আপনার দরজায় আগে থেকেই আঁকা রয়েছে সেটা মোছার দরকার নেই, তার ওপরেই প্রত্যেক দিন আঁকবেন 5 দিন, স্বস্তিক চিহ্ন তেমনই থাকবে, মোছার দরকার নেই, ওটাকে প্রত্যেক দিন ওর ওপরেই করবেন, আর পাতাটা প্রত্যেক দিন টাঙাবেন, আবার প্রত্যেক দিন বাসি হয়ে গেলে ফেলে দেবেন, ঘরে এসে মন্ত্র জপ করবেন এবং তারপরে ভাববেন, এই পুরো বিষয়টা 5 দিন টানা রিপিট করে যাবেন,
একদম একই রকম পুরো জিনিসটা হবে, কোনো চেঞ্জেস থাকবে না। শুধু প্রথম দিন আপনি পাতা লাগাচ্ছেন, কোনো পাতা ফেলতে হচ্ছে না, কিন্তু পরের দিন থেকে আপনাকে এক সেট পাতা পুরোনোটা ফেলে দিতে হচ্ছে, আর এক সেট নতুন পাতা লাগাতে হচ্ছে। এই হচ্ছে, বাদ বাকি সব জিনিস পুরো স্ক্রিপ্ট একই থাকছে, সেম প্রসিডিওর। এইভাবে 5 দিন করার পর এটা ছেড়ে দিন, স্কিপ করুন। এবার আপনি অপেক্ষা করুন, মা অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সেই ইচ্ছে কিন্তু পূর্ণ করে দেবে। এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন। হোলিফায়ার 3 রেইকি, যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেইকি, যে রেইকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন হিলিংয়ের মাধ্যমে, আপনার বাড়িতে বসেই। তো এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।